فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনিবন, আপনি জানতেছিলেন যে ব্যক্তি কোরবানি দিবে সে জুলহজ মাসের প্রবেশের সাথে সাথে কোরবানি পশু জবাই না করার পর্যন্ত সে তার দেহের কোনো লোম বা চুল নখ কাটবে না, কিন্তু কেউ যদি ইচ্ছা করে কাটে তাহলে তার কাফফারা কী হবে? সমাজে যদি নিবেন, এখানে মাসালাটা নিয়ে ওলামা ইকরামদের মধ্যে মত পার্থক্য আছে। কেউ বলতেছেন সুন্নত, কেউ বলতেছেন এটা ওয়াজিব। যদি সুন্নত হয় তাহলে তো এখানে কোনো কাপড়ের প্রয়োজন নাই, আর যদি কেউ ওয়াজিব হয় তাহলে এটা ইস্তিগফার করবে। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। উম্মুল মুমিনিন উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাতিল আশরুল ওয়া আরাদা আহাদুকুম মান ইউযাহিয়া ফালা ইয়ামুস মিন শাআরিহি ওয়া বাশরিহি শাইয়্যা। যখন জিলহজ মাসের প্রথম দশক উপস্থিত হয়, তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা রাখে তো সে তার চুল এবং তার চামড়া কিছুই নেবে না, অর্থাৎ নখ কাটবে না, শরীরে কোনো পশম সে কাটবে না। এখানে এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে এটা একটা গুরুত্বপূর্ণ আমলের প্রতি ইঙ্গিত। ওলামা কেরাম এই হাদিসের শব্দ নিয়ে কেউ ওয়াজিবের দিকে গেছেন, কেউ মুস্তাহাবের দিকে গেছেন। তাই যারা ওয়াজিব মনে করেন আর কেউ যদি নাকি ইচ্ছে করে কাটি ফেলেন তাহলে তাদের উচিত হবে টব ইস্তিগফার করা, এটাই কাফফারা, অন্য কোনো কাফফারা না। আর বেশিরভাগ যে বিদ্যানগণ বলো এটা মুস্তাহাব বা সুন্নতের পর্যায়ের, তা কেটে ফেলে গুণা হবে না। আশা করি বেশিরভাগ বুঝতে পারছেন। বাকি আল্লাহ করম ইসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। يا رب العالمين.